স্বাগত জানাই। আপনি যদি মাঝে মাঝে পান খান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনি রেগুলার একটি করে পান খেতে শুরু করবেন। আর যারা রেগুলার পান খান তারা জানতে পারবেন পানের সঙ্গে কোন কোন মশলা বাদ দিলে শুধু আপনার উপকারী উপকার হবে। ভিডিওটি শুরু করার আগে আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এ চক্রবর্তীকে জানাই অসংখ্য ধন্যবাদ, যার সাহায্য ছাড়া এই ভিডিওটি বানানোই যেত না। এবার চলে আসছি মূল বিষয়ে। পানের মধ্যে থাকে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল, ফসফরাস, আয়োডিন, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ এবং আরো অনেক কিছু। তাই একটি পান সঙ্গোপনে আপনাদের অনেক রোগ থেকে মুক্ত করতে পারে। আমাদের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে পানের ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরুন নবদম্পতিরা একে অপরকে পান খাওয়ান। কারণ হিসেবে গবেষকরা বলেছেন যে পানের মধ্যে থাকা গুলকন্দ মানুষের কর্মক্ষমতা বাড়িয়ে শরীরকে সচল রাখে, সেই সঙ্গে যৌন জীবনকে সক্রিয় রাখে। অর্থাৎ আপনি যদি পান খাওয়ার অভ্যেস রাখেন তাহলে আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর কাছে আরও বেশি প্রাণোচ্ছল হয়ে উঠবেন। নাম্বার দুই, পানের রসের মধ্যে আছে জীবাণুনাশক গুণ। তাই আমরা যে খাওয়ার খাই ব্যাকটেরিয়া তাকে পচিয়ে দুর্গন্ধের সৃষ্টি করতে পারে, কিন্তু আপনি যদি পান খান তাহলে এই সব ব্যাকটেরিয়া জন্মাতেই পারে না। তাই পরিমিতভাবে পান খান আপনার দাঁত এবং মুখের স্বাস্থ্যের পক্ষে এটি একটি ভালো উপাদান। তাই পান মুখের দুর্গন্ধ দূর করে এবং অন্যদিকে পান অরুচিও দূর করে। পান আপনার ত্বকের পক্ষেও ভালো। কিভাবে? দেহের কোথাও যদি দাঁত, চুলকানি বা খোস পাঁচড়া হয় সেখানে পান পাতা রস লাগিয়ে দিন, কয়েকদিনের মধ্যে তা সেরে যাবে। পান অ্যান্টিসেপটিকের কাজ করে। কোথাও কেটে গেলে দ্রুত সেখানে পানের রস লাগিয়ে দিন, ওখানকার জীবাণু সংক্রমণের হাত থেকে পান বাঁচিয়ে দেবে। পানে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি যা পিম্পল সারাতেও পারে। স্কিন অ্যালার্জি বা স্কিনের কালো ছোপ এগুলি সারাতেও কয়েকটা তাজা পানের পাতা আর কাঁচা হলুদ একসঙ্গে বেটে কয়েকদিন লাগান, দারুণ উপকার পেয়ে যাবেন। নাম্বার চার, পান সর্দি কাশিও ভালো করতে পারে। আপনার যদি নাক দিয়ে জল পড়া শুরু হয় তাহলে দুবেলা দুটো পান খেয়ে নিন, নাক দিয়ে জল পড়া সেরে যাবে। এছাড়া পানের সাথে লবঙ্গ গোলমরিচ মিশিয়ে খেলে কাশিও কমে যায়। নাম্বার পাঁচ, পান আপনার হজম শক্তিও বাড়ায়। সাধারণত কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার পর পান দেওয়া হয়, কারণ পান হজম করতে সাহায্য করে, ফলে আপনার গ্যাস এবং অ্যাসিড কমে যায়। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারাও একটি করে পান খেয়ে যান, উপকার পাবেন। নাম্বার ৬, পান পাতা মাথা ব্যথাও কমায়। গরমের কারণে যদি আপনার মাথা ব্যথা হয় তাহলে কপালে কয়েকটা পান পাতা রাখতে হবে। এছাড়া পান পাতা রস লাগালেও মাথা ব্যথা কমে যায়। নাম্বার ৭, পান পাতা গলা ব্যথাও কমায়। এক্ষেত্রে এক চা চামচ পান পাতার রস এক গ্লাস গরম জলে মিশিয়ে গার্গেল করুন, গলার ব্যথা কমে যাবে। নাম্বার ৮, পান পাতা ক্যান্সারের ঝুঁকিও কমায় এবং দেহে ক্যান্সার সৃষ্টি প্রতিরোধ করে, কারণ পান পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট। নাম্বার ৯, পান পাতা বড়দের বিশেষ করে শিশুদেরও পেট ব্যথা কমিয়ে দেয়। শিশুদের পেট ব্যথা হলে পান পাতার চকচকে পিঠে নারকেল তেল মাখিয়ে গরম করে সেই পাতা পেটের উপর চেপে ধরে সেঁক দিতে হবে। এইভাবে তিন চার মিনিট পরপর সেঁক দিলেই পেট ব্যথা কমে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে সেঁক দেওয়ার তাপটি যেন খুব বেশি না হয়। নাম্বার ১০, পান পাতা আপনার ক্ষুধা বৃদ্ধি করে। পান পাতা পাকস্থলীতে পিএইচের মাত্রা ঠিক রাখে, স্বাভাবিক রাখে। এর ফলে পান পাতা আপনি চিবিয়ে খেলে আপনার কিন্তু ক্ষুধা বাড়বে। চলে আসছি ১১ নম্বর উপকারে। আপনার মাথায় যদি উকুন হয় তাহলে কিন্তু পান পাতার রস লাগিয়ে দেখুন, ওরা সব বংশে নির্বংশ হয়ে যাবে। তবে এক্ষেত্রে ঝাল পান ব্যবহার করবেন, যে পানের গঠন একটু মোটা হয়। নাম্বার ১২, পানের শেকড় বেটে খেলে তা গর্ভনিরোধক হিসেবেও কাজ করে, একথা লেখা আছে গ্লোসারি অফ ইন্ডিয়ান মেডিকেল প্ল্যান্টসে। তবে এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিয়ে চলাটাই ভালো। নাম্বার ১৩, পান গলার আওয়াজও ভালো রাখে। তাহলে গলার আওয়াজ ভালো রাখতে রোজ একটি করে পান খান। নাম্বার ১৪, গ্রামাঞ্চলে বলে কানে পুঁজ হলে বা ব্যথা হলে পান পাতার রস
দু থেকে এক ফোঁটা কানে দিলেই সেই ব্যথা সেরে যায়। তবে এই ব্যাপারে আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ নিয়ে চলাই ভালো। নাম্বার 15, আপনার যদি নখকুনি সমস্যা থাকে তাহলে পানের রস গরম করে দিনে 3-4 নখের কোণে লাগান, ব্যথা সেরে যাবে। নাম্বার 16, কারুর যদি হাতে বা পায়ে হাজা হয় তাহলে পানের রস অল্প গরম করে রাত্রে লাগিয়ে রাখুন, হাজা গায়েব হয়ে যাবে। নাম্বার 17, পান পাতা ফোড়া ভালো করে। পানের পাতার সোজা পিঠে ঘি মাখিয়ে ফোড়ার উপর বসিয়ে দিলে ফোড়া পেকে যায় এবং ফেটে যায়। আবার এইভাবে পানের উল্টো পিঠ ফোড়ায় বসালে ওটা পুঁজ টেনে বার করে শুকিয়ে দেয়। এখানে একটা কথা বলে রাখা দরকার যে পানের পাতায় যে পচন নিবারক উদ্বায়ী তেল আছে তার জন্যই কিন্তু ফোড়া আর বিস্ফোরিত হতে পারে না। আরও মনে রাখুন, আপনি পুরানো পানের পাতা খাবেন, পুরানো পানের পাতা শ্লেষ্মা দূর করে। পানের বোঁটা বা শিরা খাবেন না, এগুলো আমাদের ইন্দ্রিয়ের শক্তি কমিয়ে দেয়। সুস্থ মানুষেরা দিনে একটির বেশি পান খাবেন না। আবার পানের সঙ্গে জর্দা বা দগ্ধা বা সুপারি খাওয়া উচিত নয়, কারণ সুপারির মধ্যে থাকে কার্সিনোজেন যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সুপারি দিয়ে পান খেলে মুখের ক্যান্সারের ঝুঁকি কিন্তু 9.9 বেড়ে যায়, আর জর্দা দিয়ে পান খেলে 8.4 বেড়ে যায়। তাহলে আপনি কিভাবে পান খাবেন? আপনি পানের সঙ্গে একটু চুন, খয়ের, পানমৌরি, এলাচ ইত্যাদি উপকারী জিনিসগুলো দিয়ে অবশ্যই রোজ একটি করে পান খেয়ে যান। তবে ঘুমাবার আগে পান খেলে আপনি কিন্তু ভালো করে মুখটি ধুয়ে নেবেন, কারণ দীর্ঘক্ষণ এই পান আমাদের মুখের মধ্যে থাকলে তাতে দাঁতে লাল এবং কালো ছোপ পড়তে পারে। এবার বলি, আমি নতুন নতুন তথ্য জানাবার উৎসাহ পাবো যদি ভিডিওটি আত্মীয় বন্ধুদের শেয়ার করে দেন। এই প্রসঙ্গে আপনি আরও কোনো তথ্য জানলে বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানান, উত্তর পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক দিন, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরের ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায়। ধন্যবাদ।